প্রতিদিন শুধুমাত্র আর প্লাস পর বছর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই অনুযায়ী সাজানো হচ্ছে সিলেবাসকে শনিবার এই নিয়ে সংসদে ছিল জরুরি বৈঠক বিষয়ভিত্তিক সাব কমিটি গঠন করা হয়েছে প্রতিটি কমিটিতে চার থেকে পাঁচজন সদস্য থাকবে নতুন সিলেবাস ও সেমিস্টার একসঙ্গে চালু করা হবে দু হাজার চব্বিশের একত্রিশে জানুয়ারির মধ্যে সাব কমিটির সদস্যদের সিলেবাস নিয়ে একটি আউটলাইন করে দিতে হবে এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাতচল্লিশটা সাবজেক্টে আমরা সিলেবাস রিভিশন করব বলে আপাতত ঠিক করেছি তো সাতচল্লিশটা সাবজেক্টে আর জন্য আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের যে সিলেবাস সাব কমিটি আমরা করেছি প্রত্যেকটা সাবজেক্ট স্পেসিফিক ফর্টি সেভেন সাবজেক্টসে সেখানে একজন করে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ থাকবেন একজন এক্সপার্ট সিনিয়র একজন ফ্যাকাল্টি মেম্বার একজন করে হচ্ছে কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবেন আর দুজন স্কুল থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবেন টোটাল ফোর মেম্বার্স কমিটি আর কিছু মেজর সাবজেক্টের জন্যে আমরা সিবিএসই এক্সপার্টও রেখেছি কারণ কিছু সাবজেক্টের ক্ষেত্রে আমরা মনে করি পার্টিকুলারলি কিছু সাবজেক্ট দশ বারোটা সাবজেক্ট যেগুলো ভীষণভাবেই খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্ট আর কি ন্যাশনাল লেভেল যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা আছে সেগুলোতে একটু বেটার পারফর্ম করার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেটা সায়েন্সের ক্ষেত্রে আমরা যেই মেন্স বা যেই অ্যাডভান্স বা নিটি ধরি অথবা অন্যান্য আরও আর্টস সায়েন্সের ক্ষেত্রে অন্যান্য অনেক রকম পরীক্ষা আছে বা যেটা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা সিইটি বলা হয় সেগুলো সবই যে কোয়েশ্চেন পেপারগুলো হয় এনসিআরটি সিলেবাসের আদতে হয় তার উপর ভিত্তি করা হয় ফলে আমরা একটা চেষ্টা করছি মেজর সাবজেক্টগুলো এনসিআরটি সিলেবাসের মতো করে অন্তত যাতে কিছুটা করা যায়